রাস্তার মানুষের গায়ের মধ্যে পড়ে গেছে। জনগণ গালি ছাড়া কিছু জনগণ ডট 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 ছাড়া কিছু দিবে না। এখন আমরা জ্যামে আটকে গেছি, জ্যাম শেষ হইলে আমরা আবার আসবো। এ ভাই, এ আপনার সাইকেলের সিট এমন কেন? এটা দিয়ে আমার চ্যানেলের মান অবনতি হতে পারে, বাট অবনতি হলেও আমি এটা ছাড়বো। এখন আমরা কোথায় আমি জানি না, এটা হবে জার্নি বাই সিএনজি। চল মাসকে জ্বালাই। পাত্তাই দেয়নি আমাকে। আরে কি বলতেছি ভাই, আমি তো ফুটবো। আমার কিন্তু করোনা পজিটিভ না। এখন ও ব্লগ করবে আর এটা দেখলে আমার খালাতো ভাই বোন চেতে যাবে, আর আমি সেটা দেখার জন্য রিয়াকশনের জন্য আমি ব্লগ করতেছি। ও যেই গালিটা খাবে সেটা আমি দেখে ব্লগ করে রেকর্ড করে দেব। কি বাসা সবে নাই শুধু শুধু। আমরা আবার ফেরত যাবো, কিন্তু আমরা যেহেতু আসছি এই চুপ কর না, আমরা এখন যেহেতু আসছি একটু এনজয় করবো সিঁড়িঘরটা। সিঁড়িঘরটা এনজয় করে আবার আমরা আমাদের বাসায় চলে যাবো। শীতকালে সিঁড়িঘরে এনজয় করা শেষ হয়ে গেলে আমরা আবার ব্লগ কন্টিনিউ করবো। আমরা খুফিয়া রাস্তায় কোথা থেকে যেন চাবি পেয়েছি, এখন আমরা এদের বাসায় ঢুকে যাবো। সব চুরি করে নেবে। এই তো ফার্স্ট টাইম এই বাসায় কোনো ঝামেলা ছাড়া ঢুকেছি, সে কেউ নেই, সো লেটস চুরি করো। এখানে মামি কোথায় তা জানি না, আমাদের মামি মেবি কিডন্যাপ হয়ে গেছে। তো গাইস আমাদের ব্লগ আমরা দেখাচ্ছি বাড়ি কেমন হয় দেখতে। এটা হচ্ছে আয়না, এখানে এটা সামনে দেখছে ভিডিও, তার আমার হচ্ছে জীবনে বাপ জন্মে বাড়ি দেখে। হ্যাঁ
এটা যে আয়না যেটার সামনে দাঁড়ালে রিফ্লেকশন দেখা যায় এটা কিন্তু আমি এটা কিন্তু রিয়েল লাগে এটা কি হাউস লাগছে হাউস লাগছে মানে হাউস লাগছে না বাড়ি লাগছে বুঝতেছি না কি এটা হাউস নাকি বাড়ি কমেন্ট বক্সে সবাই বলেন হোয়াট ইজ দিস এটা কমেন্ট বক্স নাকি গরম পানি করে আনবো নাকি গরম পানি করতে হবে এখন আমরা পানি গরম করতে যাব এখন আমরা শিখবো হাউ টু চুলা জ্বালাতে হবে টাকা দেয় নাকি আমাদেরকে আজকের দিনটা আমরা স্পেশাল করবো আমরা আজাই ব্লগ করতেছি আর আজাই ব্লগের জন্য এখন আমরা চিপস এর সাথে কি করবো দেখ ভেজালযুক্ত তেল তাই এটা দেখতে এরকম এটা হচ্ছে এটাই কাপ নুডলস এটা কিছু নয় শুধু এটা কাপ নুডলস কারণ এখানে লেখা আছে কাপ নুডলস আর কিছু নাই তাই না আমরা এগুলো সব ঢালবো আর ওইদিকে আমাদের গরম পানি ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ এখন আমরা এটা ঢালবো আমরা মশলা ঢালবো এখন আমরা ভেজালওয়ালা তেল ঢালবো এই তেল দিয়ে 100টা পুরি 20টা সিঙ্গারা ভাজা হয়েছে তারপর আমরা কি দিয়ে দিচ্ছি এখন আমরা এটাতে পানি দেবো বাট অর্ধেক ঢালতে পারে না ছোট থাকতে পোলিওর টিকা হয়নি কথা হচ্ছে আমাদের পানিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এটা খুলবো দেখবো এটা রান্না হয়েছে হয়ে গেছে এটা ভাঙে যাচ্ছে কেন এখন আমরা এটা একজন একজন করে টেস্ট করবো তারপর এটা সাথে আনাজ করবো কারণটা দিয়ে আমরা কোক ঢেলে দিই যদি আমরা মামির জন্য অপেক্ষা করি আমাদের আজকে রাত 1টা পর্যন্ত এখানে থাকতে হবে কারণ আমাদের মামারই মামি খাবো এক পিস তোর হেগে এসে কেমন লাগলো আমি এখন আমার জানের রিক্স নিয়ে এই কালো পানিটা খাবো আমাকে কোক খেয়ে নিতে দাও বুঝলামই না রে কি খাইলাম আমি ভাই থাক
করতে পারেন না আমাদেরকে মারবেন না প্লিজ এখন আমরা আমসত্ব খাচ্ছি ভালোই তো ভালো হয়েছে সাকসেস এখন আমরা চলে যাব নাচো এক এক লিফট বন্ধ হয়েছে বলে মনে আমাকে ভালোবেসে একটা কোয়েল পাখির ডিম দিয়েছে আসলে কি জানেন দোকানদার আমার ফ্যান ছিল আমাদের আজের ব্লগ শেষ হইলো আমি জানি না বাসি যে আমি কন্টিনিউ করবো কি না অনেক ঠান্ডা এখন বাজে হচ্ছে 10:04 আর আমরা এতক্ষণ পর বের হয়েছি দোকানপাট সব অফ হয়ে গেছে অলমোস্ট আর সেই ওয়েদার ঠান্ডা ঠান্ডা মজা এসি রাস্তার মানুষকে ডিস্টার্ব করবো না নাহলে একটু বেশি খারাপ দেখায় তো